চলো রোলিং রোলিং দাঁড়াও 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 হ্যাঁ চলো 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 এদিকে দিদি একটা ক্যামেরা এই দেখেন দিদি একটু কাছে এসো না তুমি দিদি তুমি এসো হ্যাঁ একটু হ্যাঁ ধরে না ঘুরে সবাই মিলে আপনি দিন সবাই সবাই ল্যান্ডস্কেপে ছবি হবে না হ্যাঁ আমার তো ভিডিও পুজো আসবে আসবে করছে, কারণ মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা হচ্ছে সেটা দিয়েই বুঝতে পারছি। এবং ভালো আছি আপাতত, ভালো থাকতেই হবে, ভালো না থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ জীবনে ওঠা পড়া লেগে থাকবে, কিন্তু ভালো থাকাটাই হলো আসল মন্ত্র। মানে পাশে প্রচুর লোকজন, এবং আমার এবারে কোনো চিন্তা নেই, আমার সালন থেকে জামা কাপড় সব জায়গায় সেট আপ একদম রেডি, তাই পুজোটা মনে হচ্ছে এবার ভালোই কাটবে। আনন্দ আড়ম্বর দেখে মনে হচ্ছে পুজোটা এবার আসবেই। এবং এত সুন্দর লোকেশনে বিউটি হিলস ফ্যামিলি স্যালন এই মুহূর্তে দেবারতী নিয়ে এসেছে, আমার মনে হয় মানুষ খুব এনজয় করবে। প্রথমত আমি বলি যে যখন আমরা এরকম কাজে আসি না, নির্ভর করে আমরা স্পেশালি সালন বা এরকম জায়গায় এলে না, মানে আতিথিয়তা বা আত্মীয় তারাই খুব নির্ভর করে, তার কারণ এই জায়গায় আমরা রিল্যাক্স হতে আসি, এই সময় আমরা কাজের কথা বাদ দিয়ে একেবারে নিজের সময় কাটানোর জন্য আসি। যেটুকু আমি দেবারতীকে চিনি, ওর এটা 3 নম্বর প্রচেষ্টা, এর আগে ডানকুনি এবং ও দমদমে গেট নাম্বার 1-এ ওর একটা স্যালন আছে, এটা একটু আমার শ্বশুরবাড়ির কাছে সিঁথির মোড়ে একটা দারুণ স্যালন খুলেছে, ফ্যামিলি স্যালন, বিউটি হিলস ফ্যামিলি স্যালন। 5 বছর ধরে ওই অভিজ্ঞতা রয়েছে, এবং আজকে এসে আমার সব থেকে ভালো লেগেছে এখানকার টেকনিশিয়ান বলো, যারা কাজ করবেন, যাদের সাথে আলাপ হলো এই মুহূর্তে, বা যে প্রোডাক্টগুলো ইউজ করে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখন কিন্তু মানুষ সবটা জানে, আমাদের ছোটবেলায় বড় হওয়ার মতো নয় যে কিছুই জানি না, স্যালনে গেলাম একটুখানি যা মুখের রং ঘষে দিল, একটুখানি ক্রিম মাখিয়ে দিল, এখন কিন্তু মানুষ জেনে আসে। এবং ওর সমস্ত প্রোডাক্ট ভালো, ওর স্যালনের খুব সুন্দর ও ইন্টেরিয়ার করেছে, ছোট্টর মধ্যে অপূর্ব। এবং লোকেশন, লোকেশন ওয়াইজ আমি বলবো পুজোর আগে রেডি হতে হলে কাম টু বিউটি হিলস ফ্যামিলি স্যালন। কি আপনার জন্য
আজকের দিনটা মানে কি বলবো, সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল তো ভয় পাচ্ছিলাম, তারপরে তো আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার হয়ে গেল। আর আমাদের এটা নতুন আউটলেট যেটা শিথির মোড়ে আমাদের আজকে ওপেনিং হলো, এখানে এখন উপস্থিত আছে কনিনিকাদি, মানে আমরা ভীষণ খুশি, প্রত্যেকে আমরা খুব খুশি, ভীষণ ভালো লাগছে। আর আমাদের সব থেকে বড় যেটা বার্তা দেওয়ার, যে আমাদের 30% ডিসকাউন্ট ইনাগুরাল একটা অফার চলছে, তো আজকে থেকে এক মাস আমাদের এই ওপেনিংয়ের জন্য একটা 30% ডিসকাউন্ট, সেটা যা খুশি সার্ভিস নিতে পারে, সে হেয়ার কাটিং হোক, ফেসিয়াল হোক বা ট্রিটমেন্ট হোক। তো প্লিজ আপনারা সবাই একবার শিথির মোড়ের আউটলেটটা আপনারা ভিজিট করুন, আপনারা আসুন, আমাদের সার্ভিসটা দেখুন, আপনাদের সার্ভিস দিতে পারলে আমরা ভীষণ খুশি হব। থ্যাংক ইউ। এখানে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট রয়েছে, ন্যানোপ্লাস্টিয়া রয়েছে, স্মুথনিং রয়েছে, ক্যারাটিন রয়েছে, বোটক্স রয়েছে, জ্যাপ রয়েছে, হেয়ারের মধ্যে বিভিন্ন রকমের তো অ্যাডভান্স কাটিং রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের ফেসিয়াল রয়েছে। শুধু ফেসিয়াল আমি বলবো না, সেখানে ট্রিটমেন্ট রয়েছে, ট্রিটমেন্ট বেসিস ফেসিয়াল আমরা করি, আমরা নর্মালি ফেসিয়াল করি না, সেটাকে স্কিন দেখে আমরা ফেসিয়াল করা হয়। তার সাথে পেডিকিওর, ম্যানিকিওর, ওয়্যাক্সিং, নর্মাল ওয়্যাক্সিং, অ্যাডভান্স ওয়্যাক্সিং, সমস্ত কিছু আমাদের এখানে ফেসিলিটি রয়েছে। এর সাথে আর একটা জিনিস, যেটা হেয়ার এক্সটেনশান, আইল্যাশ এক্সটেনশান, ট্যাটু, নেল এক্সটেনশান, তো আমরা সব কটা প্রোভাইড করছি। নিশ্চয়ই মহিলাদের ওরকম কোনো ব্যাপার নেই, একটা মহিলা চাইলে অনেক কিছু করতে পারে। আর এখন মহিলা আর ছেলেদের মধ্যে এরকম কোনো ভাগ নেই যে যেটা করতে পারবে না। তো আমি সব মহিলাদেরই বলবো যে আপনারা নিজেদের মতো করে নিজেদের পায়ে দাঁড়ান, সব থেকে বড়ো জিনিস যেটা। আর সবার আগে আমাদের আউটলেটটা একবার ভিজিট করুন। কিছু বলবেন দিদি, সবাই সব কিছু বলে দিয়েছে মোটামুটি, সবাই আপনারা আসবেন আর সার্ভিস নিয়ে একবার দেখুন, খুবই ভালো লাগবে, আমাদের ব্যবহার, আমাদের কাজ, আমাদের সব কিছু, বাকি এলেই আপনারা সবাই জানতে পারবেন। থ্যাংক ইউ।